speaking, saying the rest of the piece of my superior. ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমারই আরকে ব্লগস ইউটিউব চ্যানেলে। যারা যারা নতুন ইউটিউব চ্যানেলে আছে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমার এই ইউটিউব চ্যানেলে এরকম ব্লগস ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল সেট রাখবে, যাতে ভিডিওগুলি আগে তোমার মোবাইলে আপডেটের মতন চলে আসে তাড়াতাড়ি নোটিফিকেশনটি। তো আজকের ব্লগস ভিডিওটি হচ্ছে খুবই সুন্দর, কারণ আমাদের গ্রামের পরিবেশে যেটা হচ্ছে, প্রায় সবাই জানে গ্রামের পরিবেশে কোনটা সবথেকে বেশি প্রয়োজন কাজ হয়, সেটা হচ্ছে আমাদের চাষবাস। তো গ্রামে বিভিন্ন রকম চাষবাস হয়, কিন্তু মানুষের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন রকম আয় নির্ভর, এবং অনেকের বাড়িতে খাদ্যের জন্য যে উপাদানটি হচ্ছে সেটা হচ্ছে ধান, যেখান থেকে চাল উৎপাদন হয়। তো সেই ধান চাষ বা ধান উৎপাদনের জন্য এখন বর্ষাকাল চলে এসছে, যা শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে আজকে আগস্টের 4 তারিখ, এখন সব দিকে বৃষ্টি হয়ে যে নদী নালা বিল বা মাঠ ভরে গেছে। তো সেখানে বিভিন্ন রকম মেশিন দ্বারা মাটি কাটা হয় বা মাটি কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে দেওয়া হয়। আগে যা নাঙ্গলের দ্বারা করা হতো, এখন হচ্ছে পাওয়ার টেলার বা ট্র্যাক্টর দ্বারা করা হয়। তো সেই নাঙ্গলের পথে উঠে চলে যাওয়া, এখন প্রায় ট্র্যাক্টর চলে এসেছে, তারকে পাওয়ার টেলারটাও হয়। তো আমাদের বাড়িতেও সেই ধান চাষ হয়। তো আমাদের বাড়ির সাইডটা এখনও পুরোটো মাটি ভরা হয়নি, তো সেখানে ধান চাষ হয়। সেই ধান চাষে পাওয়ার টেলারে কীভাবে মাটি ছোটো ছোটো টুকরো করে ধান চাষের জন্য মাটি উপযোগিতা করা হয় সেটার উপর তোমাদের ভিডিও করেছি। যারা যারা ভিডিওটি দেখছো, একটু ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং কমেন্টে বলবে ভিডিওটি কী সুবিধা অসুবিধা হয়েছে, আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে স্বাগত অনেকভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো চলো আজকের আমাদের ধান কাটা, ধান উৎপাদনের জন্য যে ধান চাষে আগে কীভাবে মাটিকে কেটে গ্রামের পরিবেশে ধান চাষের জন্য উপযোগী করা হয় মাটিটি, তোমাদের সেই ভিডিওটি দেখাচ্ছি। ভিডিওটি ভালো করে প্লিজ একটু করে লাইক করবে, আর গ্রামে যারা ছেলে রয়েছে তারা কমেন্টে জানাবে, আর শহরের ছেলেরা হলে একটি করে লাইক করে যাবে। তো চলো সবাই মিলে আজকের আমাদের গ্রামের পরিবেশে কীভাবে ধান উৎপাদনের জন্য পাওয়ার টেলার মেশিন ভাবে দ্বারা ধানের জন্য উপযোগী মাটি যে খনন করা হয় বা ছোটো ছোটোভাবে টুকরো করে মাটি thank you.